যেই ঘরের নারী পুরুষের যত বেশি লজ্জা, ওই ঘরে আল্লাহ তত বেশি রহমত বরকত নাজিল করেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 6117 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। নবীজি বলেন, লজ্জা এমন একটা স্বভাব, এমন একটা গুণ, যেই ঘরের মধ্যে যত বেশি লজ্জা, যত বেশি লাজুকতা, ওই ঘরের মধ্যে ওই লজ্জা নামক গুণটা তত বেশি আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আর বরকত নিয়ে আসে। লজ্জা যত বেশি, ওই ঘরে রহমত বরকত তত বেশি হবে। ছেলে লাজুক, মেয়ে লাজুক, বাবা লাজুক, বউ লাজুক, সবাই লজ্জাশীল ঘরের মধ্যে, লজ্জার কারণে গুনাহ করে না, ওই ঘরে আল্লাহ তত বেশি রহমত বরকত নাজিল করে। মানুষ স্বভাবগত ভাবেই লাজুক, মানুষের স্বভাবটাই হলো লজ্জা। যদি স্বভাবগতভাবে মানুষ লাজুক না হইতো, আদম এবং হাওয়া ওনারা কিভাবে বুঝতে পারলেন যে কাপড় নাই, কাপড় পরা দরকার? ওনাদের স্বভাবগতভাবে লাজুক হওয়ার কারণেই তাড়াতাড়ি ওনারা জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকা শুরু করলো। এই আয়াতের সামনে রেখে আপনাদের সামনে আমি যে বিষয়ে আলোচনা করব, এই বিষয়টার নাম লজ্জা। বলেন সবাই, কি লজ্জা? লজ্জা। লজ্জা নিয়ে আলোচনা করার আগে ভূমিকা স্বরূপ বুখারী শরীফের 4টা হাদিস শুনব আমরা। বুখারী শরীফের হাদিস নাম্বার 80। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মিন আশরাতিস সাআ আন ইউরফাআল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইউশরাবাল খামরু ওয়া ইয়াজহারাজ জিনা। কেয়ামতের আলামতের মধ্যে 4টা আলামত এই, আই ইউরফাআল ইল, বিদ্যা, কোরআন সুন্নার বিদ্যা আসমানে উঠে যাবে, কোরআন সুন্নার বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে। 2 নম্বর, ওয়াসবুতাল জাহ, মূর্খতা বিস্তৃতি লাভ করবে, মূর্খতা সমাজে ছড়া পড়বে। 3 নম্বর, ওয়ুশরাবাল খাম, মদ পান বৃদ্ধি পাবে, মাদকের জয় জয়কর অবস্থা হবে। 4 নম্বর, ওয়াজহারাজ জিনা, ব্যবিচার ব্যাপক রূপ ধারণ করবে, ব্যবিচার সমাজের মধ্যে এমন একটা অবস্থা ধারণ করবে, সমাজের অলিতে গলিতে ব্যবিচার সংগঠিত হবে। বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এগুলো বুখারী শরীফের একটা হাদিস। বুখারী শরীফের 5590 নম্বর হাদিস। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লায়াকুনান মিন উম্মতি আকওয়াম ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারীরা ওয়াল খামরা ওয়াল মাআযিফ। আমার উম্মতের অসংখ্য অগণিত মানুষ, ইয়াস্তাহিল্লুনাল হিররা, জিনা করা, ব্যভিচার করা হালাল মনে করবে। বলি নাউযুবিল্লাহ, জিনা করা হালাল মনে করবে। ওয়াল হারীরা, রেশমের পোশাক পরা হালাল মনে করবে। রেশমের পোশাক, ঈদের সময় যারা আপনারা সিল্কের পাঞ্জাবি কিনেন, সিল্ক, এই সিল্কের পাঞ্জাবি কিনতে সতর্কতা অবলম্বন করা দরকার। সিল্কের কাপড়ে অনেক সময় রেশমের সুতা দিয়ে দেওয়া হয়, রেশমের কাপড় পরাটাকে মানুষ হালাল মনে করবে। 3 নম্বর, ওয়াল খামরা, মদ পান করাকে মানুষ হালাল মনে করবে। 4 নম্বর, ওয়াল মাআযিফ, ঢোল তবলা বাদ্যযন্ত্রকে মানুষ হালাল মনে করবে, ঢোল তবলা বাদ্যযন্ত্র হালাল মনে করবে। এটা তো এতটাই হালাল মনে করে, এখন একদল শরীয়তের নাম দিয়ে এরকম স্টেজ বানায়া দুই পাশে দুই দল বসে, একদল বুখারী শরীফের হাদিস দিয়া দলিল দিয়ে একটা গান গায়, আরেক দল মুসলিম শরীফের হাদিস দিয়া পাল্টা দলিল দিয়ে আরেকটা গান গায়, এটার নাম পালা গান। ঢোল তবলাকে মানুষ হালাল মনে করবে। এগুলো বুখারী শরীফের দ্বিতীয় একটা হাদিস বললাম। হাদিস নাম্বার 3, বুখারী শরীফের 6612 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদামা হাজ্জাহু মিনাজ জিনা আদরাকাহু লা মাহালা। নবীজি বলেন, আদম সন্তানকে আল্লাহ ব্যভিচারের অংশ দ্বারা পরীক্ষা করবে, এই পরীক্ষায় আমি আপনি আলেম আওয়াম সবাই পরীক্ষার সম্মুখীন হবে। ব্যভিচারের পরীক্ষা, সবাই এই পরীক্ষার সম্মুখীন হবে। নবীজি বলেন, আদরাকাহু লা মাহালা, তা হবেই।
নবী বলেন ফাই জিনাল আইনি আর নজরু, চোখের জিনা হলো দেখা হারাম, জিনিস যেই জিনিসের দিকে দেখা হারাম এই জিনিস দেখা হলো চোখের জিনা। নারী একজন রাস্তা দিয়ে হেঁটে যায়, এই নারীর দিকে দেখা হলো চোখের জিনা। এই পরীক্ষার মধ্যে কে না পড়ে বলেন, রাস্তা দিয়ে একজন নারী হেঁটে যায়, এবার আপনার সামনে জিনার পরীক্ষা, নারীর দিয়ে আপনি বারবার তাকানো, এই জিনার পরীক্ষা আপনি ফেল। নবী বলেন ওয়াজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা। এবার আল্লাহ নবী আজীব এক শব্দ বললেন, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, দিল কল্পনা করে একটা নারীকে দেখার পর রাতের বেলা বিছানায় বালিশের মধ্যে মাথা লাগিয়ে চিন্তা করা শুরু করে দেয়। কথা বলার পর একটা নারীর সাথে রং নাম্বারে কথা বলেছে, নারীর কণ্ঠ ভালো লাগার পর নফসু তাশতাহি ওয়া তামান্না, নফস কল্পনা করা শুরু করছে, না জানি দেখতে কেমন। নারীকে দেখছে রাতে কল্পনা, নারীর সাথে কথা বলছে কল্পনা, ব্যভিচার কল্পনা, ব্যভিচার দেখা, ব্যভিচার অবৈধভাবে তার কথা শোনা, কানের ব্যভিচার তার সাথে কথা বলা, জবানের ব্যভিচার। এই ব্যভিচার থেকে বলেন কয়জন বেঁচে আছে, রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা আলোচনা করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পরিশেষে, ওয়াল ফারজু ইউসাদদিকু যালিকা আও ইউকাযিব, লজ্জাস্থান এটাকে বাস্তব রূপ ধারণ করে, লজ্জাস্থান এটাকে বাস্তবে রূপ দেয়। বলেন নাউযুবিল্লাহ। এই তৃতীয় হাদিসটা বললাম, হাদিসগুলো কেন বলতেছি, লজ্জা সম্পর্কে আলোচনা করার ভূমিকায় চারটা হাদিস বলতেছি। চার নাম্বার হাদিস বুখারী শরীফের 7520 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ু যামবি আযম ইনদাল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবীজি জবাব দিলেন, আনতা জালালিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহ তোমাকে বানাইছেন, আল্লাহর সাথে শিরিক করা সবচেয়ে বড় অপরাধ। আমি প্রশ্ন করলাম, সুম্মা আইয়ুন, হুজুরের পর সবচেয়ে বড় অপরাধ কোনটা? আল্লাহ নবী জবাব দিলেন, আনতা কুতুলা ওয়ালাদাকা তাখাফু আইয়াতআমা মাআক, তোমার সন্তান তোমার প্লেটে খাবে, এই ভয়ে সন্তান হত্যা করা। সন্তান কি করা? সন্তান হত্যা করেন আপনারা? করেন না? সন্তান হত্যা করেন? হ্যাঁ, সন্তান হত্যা করেন? সামনে যারা মাথা নাড়ান না, হ্যাঁ বা না বলেন, কিছু মাথা নাড়ায় বলেন, ভাই ভাই বলে করেন না? দ্বিতীয় সন্তান 10 বছর কেন হয় না? কি কারণে? কেউ যদি এই কারণে দ্বিতীয় সন্তান না হয় যে আমার টাকা পয়সার অভাব, এই অভাবের কারণে সন্তান নেয় না, তাকে কেয়ামতের মাঠে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আল্লাহ বলবে, তুমি সন্তান হত্যাকারীর অপরাধী হিসাবে আমার সামনে দাঁড়াও। এটা দাঁড়াইতে হবে, সত্যি কথা দাঁড়াইতে হবে। এটা কিতাব আছে আয-যুহদ 486 নম্বর পৃষ্ঠা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল ওয়ালিদ মাসউলুন আনিল ওয়ালাদ ওয়া ইন্নাল ওয়ালাদ মাসউলুন আনিল ওয়ালিদ, বাবাকে সন্তান, সন্তানকে বাবা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জায়গায় ব্যাখ্যায় দেখবেন, সন্তান জীবিত মৃত দুইটার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, সন্তান হত্যাকারীর বাবাকেও জিজ্ঞাসা করা হবে, কেন সন্তান হত্যা করলাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি প্রশ্ন করলাম, দুই নাম্বার সবচাইতে বড় অপরাধ কোনটা? নবী জবাব দিলেন, তোমার সন্তান তোমার প্লেটে খাবে, এই ভয়ে সন্তান হত্যা করা। এরপর আমি প্রশ্ন করলাম, সুম্মা ইয়ুর, হুজুরের পর সবচাইতে বড় অপরাধ কোনটা? নবী বললেন, আনতুজানি বিহালিলাতি জারি, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা। প্রতিবেশীর স্ত্রী আপনার আমাদের কাছে আমানত, তার সাথে ব্যভিচার করা এর সবচাইতে বড় অপরাধ নাম্বার তিন। কেউ বিদেশ গিয়েছে, তার স্ত্রী আপনাদের এলাকায় আছে, আপনি ছলে বলে কৌশলে ফুসলিয়ে তার সাথে ব্যভিচার করা, এটা আল্লাহর কাছে সবচাইতে বড় অপরাধ নাম্বার তিন। আল্লাহ আমাদেরকে অপরাধগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এই যে চারটা হাদিস শোনাইলাম, চারো হাদিসে জিনার কথা আছে। কি বুঝাইতে চাইলাম এই চার হাদিস দিয়া? মানুষের মাঝে মাদকতা, জিনা, ব্যভিচার এগুলো কেন বৃদ্ধি পাবে? বৃদ্ধি পাওয়ার সবচাইতে মূল কারণ হবে মানুষের লজ্জা কমে যাওয়া। মানুষের কি কমে যাওয়া? লজ্জা। এবার লজ্জার ব্যাপারে 10টা কথা বলি, মুখস্থ করবেন, লজ্জার ব্যাপারে 10টা কথা। এক, ওয়াহাব ইবনে মুনাব্বিহ রহমতুল্লাহি আলাই বলেন, আল ইমানু উরিয়ান, ইমান হলো একটা খোলা জিনিস।
লিবাসুহু আত-তাকওয়া, ঈমানের পোশাকের নাম হলো আল্লাহকে ভয় করা। ওয়া জিনাতুহু আল-হায়া, ঈমানের সৌন্দর্যের নাম হলো লজ্জা। যার যত বেশি লজ্জা তার ঈমান তত সুন্দর, যার যত বেশি তাকওয়া তার ঈমানের পোশাক হয়ে যায়, আর যার যত বেশি লজ্জা হয় তার ঈমানের সৌন্দর্যতা বেড়ে যায়। ঈমানের পোশাক আল্লাহকে ভয় করা, ঈমানের সৌন্দর্য লজ্জাশীলতা অর্জন করা। আল্লাহ আমাদের সকলকে লাজুক বানায়, লাজুক হওয়ার তৌফিক দান করে। দুই, মান কাসাহুল হায়া সাওবা লাম ইয়ারান নাস আইবা, আমার আপনার আমাদের মাঝে যাদের যত বেশি লজ্জা মানুষের থেকে আল্লাহ তার দোষ তত বেশি আড়ালে থাকবেন। আমার আপনার মাঝে যাদের যত বেশি লজ্জা তাদের দোষ তত বেশি আল্লাহ আড়াল করে রাখবেন। লাম ইয়ারান নাস আইবা, মানুষ তার দোষ দেখবে না। তিন, প্রত্যেকটা ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। ইবনে মাজা হাদিস নাম্বার 4181 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকা ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। নবীজি বলেন, প্রত্যেক ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম হলো লজ্জা। ভালো করে মনে রাখবেন, লজ্জা ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য। আপনার যদি লজ্জা থাকে বুঝতে হবে আপনি ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হলেন। চার নাম্বার, লজ্জা ইমানের অঙ্গ। মুসলিম শরীফের হাদিস নাম্বার 59 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল ইমানু বিদ্উ ওয়া সাবউনা আও বিদ্উ ওয়া সিত্তুনা শুবা, ঈমানের 70টা অথবা 60টা শাখা। ফা আফযালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে শ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, সবচাইতে ছোট শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরান আপনারা? এই জায়গায় একটা হাদিস শুনেন, বুখারী শরীফের 52 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিক ফাওয়াজাদা গুসনা শাওকিন আলাত তরিক ফাআখারা, রাস্তা দিয়ে আপনি হাঁটছেন, হঠাৎ ইটের একটা টুকরা পাইলেন, একটা কাঁটা পাইলেন, একটা সুই পাইলেন, কষ্টদায়ক বস্তু পাইলেন, কলার সিলকা পাইলেন, কলার সিলকা আপনি সরায়া দিলেন, ইটের টুকরা আপনি সরায়া দিলেন, কাঁটা আপনি সরায়া দিলেন। নবীজি বলেন, শাকারাল্লাহুলা, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, ওয়া গফারালা, আল্লাহ তার আগের সব গুনাহগুলো মাফ করে দেয়। ইটের টুকরা সরায় দেন রাস্তা থেকে, রাস্তায় হাঁটতেছেন এগুলা পাইলে সরায় দেন, এটা খুব ফজিলতের কাজ। নবীজি হাদিসের শেষে বলেন, বুখারী হাদিস শোনাইলাম, আবার মুসলিমের হাদিসে আসেন, মুসলিমের হাদিসের শেষে বলেন, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। লজ্জা কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। এবার দেখেন কি কয়, আমার দুই আঙ্গুলের দিকে তাকান, এখন একটা হাদিস শোনাবো, কিতাবের নাম আল জামিউস সগীর, হাদিস নাম্বার 1959 নাম্বার হাদিস, 1959। এই দুই আঙ্গুল মিলে আছে না, এটার নাম লজ্জা, এটার নাম ঈমান, অথবা এটার নাম ঈমান, এটার নাম লজ্জা। এবার আপনাদেরকে প্রশ্ন করি, একটা ঈমান আর একটা লজ্জা মিশে আছে না আলাদা বলেন তো? ঈমান আর লজ্জা মিশে আছে না আলাদা? এবার দেখেন নবীজি কি বলেন, ইন্নাল হায়া আওয়াল ঈমান কুরিনা জামিআ, নবীজি বলেন, ঈমান আর লজ্জা এইভাবে দুইটা মিশে থাকার জিনিস, ঈমান আর লজ্জা এইভাবে মিশে থাকবে দুইটা, একটা আরেকটার সাথে থাকবে। এবার বলেন মিশে আছে না আলাদা? নবীজি বলেন, ফাইদা রুফিআ আহাদুহুমা, একটা যদি উঠে যায়, রুফিআল আখর, আরেকটা আস্তে আস্তে উঠে যায়। আপনার লজ্জা যত কমবে ঈমান তত উঠে যাবে। এই দেখেন ঈমান আর লজ্জা এইভাবে থাকবে, আপনার লজ্জা কমতেছে, এই যে আস্তে আস্তে ফাঁকা হচ্ছে, আরো কমতেছে ফাঁকা হয়ে গেছে, আরো কমতেছে আরো ফাঁকা, আরো কমতেছে আরো ফাঁকা, এক পর্যায়ে বেঈমান হয়ে যাবেন। লজ্জা ঈমান একসাথে থাকবে, করি না ফাইদা রুফিআ আহাদুহুমা রুফিআল আখর, একটা উঠে গেলে আরেকটা উঠে যায়। আল্লাহ আমাদের সকলকে ঈমানের পাশাপাশি লজ্জাশীলতার গুণে বেশি গুণান্বিত হওয়ার তৌফিক দান করে। ছয় নম্বর, যে ব্যক্তি যত বেশি লাজুক হবে ওই ব্যক্তি তত দ্রুত আল্লাহর জান্নাতের মেহমান হবে। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2009 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ নবী বলেন আল হায়া উমিনাল ইমান ওয়াল ইমানু ফিল জান্নাহ। দেখেন এবার এটার নাম জান্নাত, এটার নাম ইমান, এটার নাম লজ্জা। এই দেখেন এটার নাম জান্নাত, এটার নাম ইমান, এটার নাম লজ্জা। নবীজি বলেন লজ্জা ইমানের অঙ্গ, লজ্জা যত তোমার বাড়বে, ইমানের পাওয়ার তত বাড়বে, তত দ্রুত জান্নাতে যাইবা। জান্নাত ইমান, লজ্জা ইমান, লজ্জা ইমান, জান্নাত। লজ্জা যত বেশি হবে ইমানের পাওয়ার বাড়বে, জান্নাতে তত দ্রুত যাবে। আল বাজা উমিনাল জাফা ওয়াল জাফা উফিন নার, নির্লজ্জতা খারাপ স্বভাবের অন্তর্ভুক্ত। আর খারাপ স্বভাব ওয়ালা যত বেহায়া হবে, নির্লজ্জ হবে, তত দ্রুত জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে ইমানের পাওয়ার বাড়ে লজ্জার কারণে, আর যত ইমানের পাওয়ার বাড়বে তত দ্রুত জান্নাত, সুবহানাল্লাহ। সাত নাম্বার, যেই ব্যক্তি যত বেশি লাজুক আল্লাহ তাকে ভালোবাসে। হাদিস আল জামিউ সগীর হাদিস নাম্বার 1662, 1662 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الله نبي বলেন ان الله اذا انعم على عبد النعمه احب اي يرى احب اي يرى اثر النعمه عليه। নবীজি বলেন আল্লাহ যখন কোন বান্দাকে কোন নিয়ামত দান করে, ওই নিয়ামতটা আল্লাহ দেখতে চায়। বান্দাকে কোন নিয়ামত দান করলে নিয়ামতটা আল্লাহ দেখতে চায়। 1 কোটি টাকার মালিক আল্লাহ আপনাকে বানাইছেন, আল্লাহ চায় এই 1 কোটি টাকা থেকে আপনি কিভাবে দান করেন এটা আল্লাহ দেখতে চায়। এটা দেখতে চায়, কোটিপতি যদি 1 লক্ষ টাকা দান করেন এইভাবে আল্লাহ আপনি দেখতে চাইছেন, তাই আপনাকে দেখাইলাম। মানে আল্লাহকে, মানুষকে না, মানুষকে দেখার নাই, আল্লাহ আপনাকে কোটিপতি বানাইছে, তা আপনি আল্লাহকে দেখাইলেন। আমাদের কমিশনার সাহেব আছে এখানে, ওনারে দিয়ে উদাহরণ দিই, ওনাকে আল্লাহ কমিশনার বানাইছে, উনি এই ক্ষমতা, এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, আল্লাহ চায় উনি এলাকার মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করুক, আমরা চাই ওনার মাধ্যমে এলাকা থেকে মাদক সহ যত অপরাধ সব নির্মূল হবে, আল্লাহ চায়। আল্লাহ কাউকে যখন নেয়ামত দেয়, এই নেয়ামতটা আল্লাহ চায়, আমি দেখতে চাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বান্দার নেয়ামত আল্লাহ দেখতে চায়। এবার দেখেন কি কয়, ওয়ায়ুগিজুস সাইলাল মুলহিফা, নাসুর বান্দা হয়ে যারা ভিক্ষা করে তাদেরকে আল্লাহ অপছন্দ করে। নাসুর বান্দা গাড়িতে বসে, আমি আলহামদুলিল্লাহ পড়াশোনা করার চেষ্টা করি গাড়িতে বসে থাকলো, তো গাড়িতে বসে বসে পড়ি, তো প্রাইভেট কারের দরজায় এসে অনেক সময় ভিক্ষুকরা দেখবেন এমন করে ধাক্কা দেয়, তা আপনি অনেক সময় খেয়াল করতে পারেন না, অনেকক্ষণ যদি না খোলেন দরজা জোরে একটা মারে মুলহিফা। নাসুর বান্দা হয়ে যদি ভিক্ষা করে তাকে আল্লাহ অপছন্দ করে। ওয়ায়ুহিব্বুল হাইয়াল মুতআফফিফা, যেই ব্যক্তি লজ্জার কারণে মানুষের কাছে চাইতে পারে না, অভাবী বান্দা লজ্জার কারণে চাইতে পারে না, এই বান্দাকে আল্লাহ ভালোবাসেন। লজ্জা অভাব অনটন আছে, লজ্জার কারণে কাউকে বলে না। যাকাত তাদেরকে খুঁজে খুঁজে দেওয়া উচিত, একে আল্লাহ ভালোবাসে, যার যত বেশি লজ্জা তাকে আল্লাহ তত ভালোবাসে। আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহ লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন, আমিন। 8 নাম্বার, যেই ঘরের নারী পুরুষের যত বেশি লজ্জা ওই ঘরে আল্লাহ তত বেশি রহমত বরকত নাজিল করেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 6117 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। নবীজি বলেন লজ্জা এমন একটা স্বভাব, এমন একটা গুণ, যেই ঘরের মধ্যে যত বেশি লজ্জা যত বেশি লাজুকতা, ওই ঘরের মধ্যে ওই লজ্জা নামক গুণটা তত বেশি আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আর বরকত নিয়ে আসে। লজ্জা যত বেশি ওই ঘরে রহমত বরকত তত বেশি হবে। ছেলে লাজুক, মেয়ে লাজুক, বাবা লাজুক, বউ লাজুক, সবাই লজ্জাশীল ঘরের মধ্যে, লজ্জার কারণে গুণা করে না, ওই ঘরে আল্লাহ তত বেশি রহমত বরকত নাজিল করে। 9 নাম্বার, বুখারী শরীফ হাদিস নাম্বার 6120 নাম্বার হাদিস। আমাদের নবীর আগে যত নবী, সব নবীরা সহ, আমাদের নবী সহ সমস্ত নবীরা উম্মতকে একটা কথা বলছে, কি? قال رسول الله صلى الله عليه وسلم ان مما ادرك الناس من كلام النبوة الاولى اذا لم تستحي فاصنع ما شئت। সব নবীরা তার উম্মতকে বলছে তোমার লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করো, লজ্জা না থাকলে তুমি 3 কোয়ার্টার পরবা, ভালো 3 কোয়ার্টার ঠিক আছে, লজ্জা না থাকলে এরপরে 2 কোয়ার্টার, এটা একটু খারাপ, হ্যাঁ এরপরে উঠতে উঠতে এতটুকু প্যান্ট পরে,
18-19 বছরের ছেলেরা সমাজে এতটুকু প্যান্ট পরে কিনা, আরে আসে কিনা, এটা জায়েজ নাই ভাইও, যুবক ভাইয়েরা এতটুকু প্যান্ট পরেন না, এটা অন্যায়, এটা না জায়েজ। আর আপনারা যাদেরকে আইডল মনে করেন, যাদেরকে অনুসরণীয় ব্যক্তিত্ব নায়ক নায়িকা মনে করেন, এই নায়ক নায়িকারা এরার পোশাক কি বড় হয় না ছোট হয় দিন দিন বলেন তো? এই কথা স্পষ্ট, যাদের পোশাক যত কমবে, মেয়েদের পোশাক যত কমবে, ছেলেদের পোশাক যত হাঁটুর উপরে উঠবে, মেয়েদের পোশাক আরো যত কমবে, ওই মেয়ে ওই ছেলে পুরা দুনিয়ার ভিতরে সবচেয়ে বেহায়া নির্লজ্জ, এতে কোনো সন্দেহ নাই। এতটুকু প্যান্ট কিভাবে পরে? আমি তো অবাক হয়ে যাই, হাউ ইজ ইট পসিবল, কিভাবে সম্ভব একটা ছেলে 18-19 বছর বয়স ও কিভাবে এটা পরে? তো শরম লজ্জার ব্যাপার, এর কি শরম করে না? হুজুর কোনো ব্যাপার না, ইটস আ রিডিকুলাস ম্যাটার, এটা একটা হাস্যকর ব্যাপার হুজুর, না ছোঁয়ার শরম করে না, ইংলিশ মারাও আর প্যান্ট এই জায়গায় পরো, 18-19 বছর বয়স প্যান্ট পরে তো নির্লজ্জতা, বেহায়া। ভাইও মনে রাখবেন, আপনার বয়স বালেগ হওয়ার পরে আপনি প্যান্ট পরা এটা হারাম, এটা জায়েজ নেই। আপনি কিভাবে হাঁটু দেখান? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লজ্জা যখন না থাকে তোমার যা মন চায় তা করো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তিরমিজি শরীফের 1080 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আরবাউ মিন সুনানিল মুরসালিন, সমস্ত নবীদের সুন্নত চারটা, দুনিয়ার মধ্যে যত নবী রাসূল সবার সুন্নত হলো চারটা। সামনে ওলামারা সারা অন্যরা বলেন তো সমস্ত রসুলের সুন্নত কয়টা? আর জোরে, এক নাম্বার আল হায়া লজ্জা, এক নাম্বার আল হায়া লজ্জা। এ হাদিস নিয়ে আমি ভাবি যে সব রসুলের সুন্নত চারটা, এক নাম্বারটাই লজ্জা, এক নাম্বার লজ্জা। দুই নাম্বার আরো তাত্তুর আতর সুগন্ধি মাখা, তিন নাম্বার আরো সিওয়াক মেসওয়াক করা, চার নাম্বার আর নিকাহ বিয়ে করা, কয়টা সুন্নত? ওলামায়ে কেরাম ছাড়া অন্যরা বলেন, এক, দুই, আতর, তিন, চার, বিয়ে করা। মনে থাকবে তো? আলেমদের তো মনে থাকবে, ওনারা পড়ছে, এই জন্য আপনারা যারা সাধারণ আপনারা বেশি বলবেন ওনাদের চেয়ে। তাহলে সমস্ত নবীদের শূন্য চারটা, এক নাম্বার লজ্জা, দুই নাম্বার সুগন্ধি মাখা, তিন নাম্বার মেসওয়াক করা। মেসওয়াক করেন তো সবাই? হ্যাঁ, ইনশাল্লাহ আওয়াজ কম হয়েছে, যাই হোক, আচ্ছা আচ্ছা, প্রত্যেক নামাজে মেসওয়াক করা উচিত। চার নাম্বার অন্নিকা বিয়ে করা। তো এক নাম্বার লজ্জা, লজ্জাশীলতার গুণে আল্লাহ সকলকে গুণান্বিত হওয়ার তৌফিক দান করে। দশ, যেই জিনিসের লজ্জা যত বেশি হয় এই জিনিসের সৌন্দর্যতা তত বেড়ে যায়। মন দিয়ে শুনবো, তিরমিজি শরীফের 1974 নাম্বার হাদিস, বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় সালে? 1971। তিরমিজি শরীফের হাদিস নাম্বারটা 1974, মনে রাখা সহজ না? 1974, বাংলাদেশ হাদিস হয়েছে 1971, আর বলবেন তিরমিজি শরীফের হাদিসটা 1974। এ হাদিসে নবীজি কি বলে দেখেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা কানাল ফুহশু ফি শাইইন ইল্লা শানা, যেই জিনিসের মধ্যে নির্লজ্জতা বেহায়াপনা যত বেশি, ওই জিনিসের গন্ধ ওই জিনিসের ময়লা তত বেশি বেড়ে যায়। তাহলে মেয়েদের পোশাক যত ছোট হয় তার শরীরে ময়লা তত বাড়ে, পোশাক যত কমবে ময়লা বাড়বে। ওয়াবা কানাল হায়া উফি শাইইন ইল্লা জানা, যেই জিনিসের মধ্যে লজ্জা বেশি ওই জিনিসের সৌন্দর্যতা বেড়ে যায়। আমাকে আপনারা বলেন, দোকানের মধ্যে যখন আপনারা স্যাম্পল দেখেন, স্যাম্পল দেখার পর এরপরে কেন বলেন গোডাউনের তো একটা দেন, কেন ওইটা নেন না কা? হ্যাঁ, স্যাম্পলটা দেখেই তো পছন্দ করছে, ওইটা নেন বা না গোডাউনের তো একটা দেন, তার মানে দামি যেটা এটা গোপন, দামিটা সবাই বলেন দামি, বলেন তো আসমান জমিনের মাঝে সবচাইতে দামি কে? সবচাইতে দামি কে দেখি? ওই যে দামি জিনিস গোপন থাকে, হ্যাঁ, আল্লাহ সবচেয়ে দামি তাই গোপন, আল্লাহ সবচেয়ে দামি তাই গোপন, হ্যাঁ দেখবো আমরা জান্নাতে ইনশা আল্লাহ। এখান থেকে কি বোঝা যায় দামি জিনিস গোপন থাকে? এবার আমি আপনাদেরকে বলবো দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ একটা সম্পদের কথা বলবো, তাহলে বলেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিনিসটা কি গোপন থাকা দরকার না প্রকাশ? সবাই বলেন, এটাকে কি যত্ন করা দরকার না খোলামেলা রাখা দরকার? আমি আবার বলছি, দুনিয়ার শ্রেষ্ঠ একটা সম্পদের কথা বলবো, এই শ্রেষ্ঠ সম্পদটা কি যত্ন করা দরকার না খোলামেলা রাখা দরকার? মুসলিম শরীফ হাদিস নাম্বার 3535, 3535, 3535। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আদ-দুনিয়া মাতা, পুরা দুনিয়াটা ভোগের জায়গা, ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা, এই দুনিয়ার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। সুবহানাল্লাহ,
আমি বলবো আপনারা উত্তর দিবেন, বলেন তো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ মেক্কার নারী, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। তাহলে এটাকে আমরা যত্ন নিব নাকি খোলামেলা রাখবো? দামি আল্লাহ গোপন থাকে, তাই দামি নারী তাকেও আমরা গোপন রাখবো। দামি জিনিস গোপন রাখতে হয়, এটাই উসুল, প্রয়োজনে প্রকাশ করা। এই জন্য মেয়েকে যেদিন দেখবে ছেলে আইসা দেখা যায়, মেয়ের স্বামী মেয়েটাকে দেখা যায়, আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্না নিজের মন মতো না, বরং কোরআন সুন্না যেইভাবে নবী আসলে আমাদেরকে বুঝাইতে চাচ্ছে ওইভাবে যেন আমরা বুঝতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, কারণ নিজের মন মতো যদি বুঝতে চান তাহলে ঝামেলা আস। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় চার অবস্থা যখন উম্মতের মাঝে হবে তখন বুঝবা উম্মত ঝামেলার মধ্যে পড়ে যাবে। তিরমিজি শরীফের 3058 নম্বর হাদিস, নবীজি বলেন তানহাউনা আনিল মুনকার তা'মুরুনা বিল মারুফ, তোমরা নেক কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে থাকবা চার জিনিস দেখার আগ পর্যন্ত। হাত্তা ইদার আইতা সুহান মুতাআ, দেখবা মানুষ কৃপণতার পূজা করে, টাকাটা নিজের কাছে রেখে দেওয়াটা মনে করবে এটাই ঠিক, যাকাত না দেওয়াটা মনে করবে ঠিক। এক, দুই নাম্বার হাওয়ান মুত্তাবাআ, নফসের পূজা করবে মানুষ। তিন নাম্বার দুনিয়া মুআসসারাতা, দুনিয়াকে মানুষ প্রাধান্য দিবে। চার নাম্বার ইজাবা কুল্লি যি রাইয়িন বিরাইহি, প্রত্যেক মানুষ তার মতটাকেই মনে করবে এটাই সঠিক, দুনিয়ার সব ভুল। এই নফস আর মন চাহি জিন্দগি যখন হবে তখন বুঝবা নেক কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, অন্যদের মাঝে অতটা কাজ হবে না। তো কি করবা তখন? নিজের ইমান নিজে হেফাজত করার চেষ্টা করবা। ভাই ওলামায়ে কেরাম আপনাদের খুব মহব্বত করে, আপনাদের থেকে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, তাই ওলামায়ে কেরামকে শত্রু মনে করবেন না। মাঝে মাঝে ওলামায়ে কেরাম কোরআন সুন্না বলতেই থাকে, বলতে থাকে ও হুজুর খুব ভালো বলে, যেই একদিন হুজুর একটা কথা বলে যেটা আপনার বিরুদ্ধে যায় অথচ আপনি অন্যায় করতেছেন, তখনই বলেন থুর আজকে আর ভালো লাগে নাই। এটা ঠিক না, এটা আপনি মন চাহি জিন্দগিতে চললেন, এটা অন্যায়। তাহলে আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্না মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। একটা কথা গেল, যেই জিনিসের লজ্জা বেশি এই জিনিসের সৌন্দর্য বেশি। এবার আসেন।